নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? তো এই ভিডিওতে তোমাদের জন্য থাকবে হিরো ISL কে নিয়ে একটা বড় আপডেট। তো কোথাও যেও না, শেষ পর্যন্ত ভিডিওটা দেখতে থেকো, অনেক কিছু রয়েছে এই ভিডিওতে তোমাদের জন্য। এবং ভিডিওটা শুরুর আগে যারা যারা এখনো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, তাহলে কিন্তু খেলাধুলো সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার পাশাপাশি পাশের বেল আইকনটিকেও প্রেস করে দিও, তাহলে কিন্তু আমি যখনই কোনো ভিডিও আপলোড করব খেলাধুলা সংক্রান্ত, তোমাদের কাছে কিন্তু সবার আগে নোটিফিকেশানগুলো পৌঁছে যাবে এবং তোমরা সবার আগে খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় পেয়ে যাবে। তো আর কথা না বাড়িয়ে আসা যাক মেইন টপিকে। তো হিরো ISL-এ এই মুহূর্তে যে আপডেটটা উঠে আসছে সেটা উঠে আসছে চেন্নাইয়িন FC-কে নিয়ে। তো তোমাদের জানিয়ে দিই যে চেন্নাইয়িন FC এই দলের একজন গুরুত্বপূর্ণ মিডফিল্ডার, তো 32 বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার রাফায়েল ক্রিভেলারো, তিনি কিন্তু ইনজিওর্ড হয়ে গেছেন। হ্যাঁ, ঠিক শুনছো, 32 বছর বয়সী ব্রাজিলিয়ান মিডফিল্ডার চেন্নাইয়িন FC-র রাফায়েল ক্রিভেলারো, তিনি কিন্তু ইনজিওর্ড হয়ে গেছেন। এবং যে আপডেটটা এই মুহূর্তে উঠে আসছে যে রাফায়েল ক্রিভেলারো তিনি কিন্তু 5 থেকে 6 সপ্তাহ খেলতে পারবেন না তার ইঞ্জুরির জন্য। এবং এটা কিন্তু চেন্নাইয়িন FC-র জন্য খুব একটা ভালো খবর নয়, বিকজ রাফায়েল ক্রিভেলারো যে মাপের প্লেয়ার এবং যে ধরনের প্লেয়ার তিনি, এবং চেন্নাইয়িন FC-র জন্য রাফায়েল ক্রিভেলারো থাকাটা যথেষ্ট গুরুত্বপূর্ণ, এ ব্যাপারে কোনো সন্দেহ নেই। তো তোমাদের কি মনে হয় যে রাফায়েল ক্রিভেলারো তার ইঞ্জুরিটা চেন্নাইয়িন FC-র ম্যাচগুলোতে কতটা প্রভাব ফেলতে পারে, তোমাদের কি মনে হয় অবশ্যই সেটা তোমরা কমেন্ট করে জানাও। তার পাশাপাশি ভিডিওটাকে লাইক আর শেয়ার করে দিও, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে কিন্তু পাশের বেল আইকনটিকে প্রেস করতে একদমই ভুলবে না, তাহলে কিন্তু খেলাধুলা সংক্রান্ত সমস্ত ধরনের লেটেস্ট আপডেটগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে তোমরা কিন্তু সবসময় সবার আগে পেয়ে যাবে। তো আজকের মতন এটুকুই, দেখা হচ্ছে পরের ভিডিওয়ে। ততক্ষণের জন্য ভালো থেকো আর দেখতে থেকো গেম অন।